এটা অ্যাঞ্জেল শার্ক। আপনি এদের শিকার করার ধারণ দেখলে বুঝতে পারবেন এরা কতটা ইন্টেলিজেন্ট। প্রথমত, এরা শিকার করার জন্য সমুদ্রের বালির নিচে এমনভাবে লুকিয়ে থাকে যে সাধারণভাবে সেটা বুঝতে পারা যায় না, কারণ এদের শারীরিক গঠন অনেকটা ফ্ল্যাট, যার কারণে এরা বালির সাথে মিশে যায়। কিন্তু এদের চোখ সবসময় খোলা থাকে এবং এরা আশেপাশে দেখতে থাকে, আর যখনই কোনো শিকার এদের আয়ত্তের মধ্যে চলে আসে তখনই খুবই দ্রুততার সাথে ভয়ঙ্করভাবে সেটা গিলে ফেলে। আর এরা এরকম কয়েকদিন পর্যন্ত সমুদ্রের নিচে লুকিয়ে থাকতে পারে, যতক্ষণ না পর্যন্ত এদের কোনো শিকার না পাওয়া যায়।